ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আপনারা দেখছেন টেক উইথ আফরিন ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি আফরিন। তো আজকে আমি আপনাদের একটি স্পেশাল কিবোর্ডের ব্যাপারে বলবো। আমরা তো নানা রকম কিবোর্ড ব্যবহার করে থাকি, এই কিবোর্ডটি একদম অন্যরকম কিছু ফিউচার নিয়ে আমাদের সামনে এসেছে। তো এই কিবোর্ডটির ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এই কিবোর্ডটির কাজটা আমি আপনাদের করিয়ে দেখাতে চাচ্ছি। আমি যখন এই কিবোর্ডের কাজটি করে দেখাবো তখন আপনারা নিশ্চয়ই অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে আসলে এটা দিয়ে কী হচ্ছে। তো এই কিবোর্ডটি পেতে হলে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যেয়ে লিখতে হবে পিক কিবোর্ড ইমেজ সার্চ কিবোর্ড উইথ স্টিকার্স। তো লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর কিবোর্ডটি ইনস্টল করতে দিন, নয়তোবা এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেও এটা ইনস্টল করে নিতে পারেন। এই ডিটেল যদি বলতে যাই, এটা 50,000-এর উপর ডাউনলোড হয়ে গেছে এবং এর রেটিং পয়েন্ট হচ্ছে 4.5। তো আমাদের কিবোর্ডটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কিবোর্ডটি ওপেন করব। কিবোর্ডটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা জাস্ট কাজ করতে হবে আই এগ্রিতে ক্লিক করুন। আই এগ্রিতে ক্লিক করার পর এনেবল পিক কিবোর্ডে ক্লিক করুন, মানে অপশন একে ক্লিক করুন। ক্লিক করার পর এইখানে আপনার কাছে পারমিশন চাইবে, আপনি কি পারমিশন দিয়ে দিন। তো আমি পারমিশন দিয়ে দিচ্ছি পিক বোর্ড পিক আর্স কিবোর্ড, পারমিশন দিয়ে দেওয়া হলো। এখন আমি আপনাদের দেখাবো এর কাজটি। এর কাজটি দেখানোর জন্য আমি চলে যাব মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের কাছে আমি কিছু মেসেজ লিখতে চাই। যেমন মনে করুন সে আমাকে ফ্রেন্ডশিপের উইশ করেছে, তো আমি তাকে থ্যাংক বা কিছু একটা দিয়ে উইশ করতে চাচ্ছি। তো আমি তাকে একটা রোজ পাঠাবো, গোলাপ পাঠাবো। তো গোলাপটা পাঠানোর জন্য আমাকে জাস্ট রোজটা লিখতে হবে। রোজটা লেখার পর আপনারা যে স্পেস বারটি রয়েছে সেই স্পেস বারটিতে ক্লিক করে ধরে রাখুন। ধরে রাখার পর পিক কিবোর্ডে ক্লিক করুন। তো ক্লিক করার পর একটু ওয়েট করুন, জাস্ট একটু ওয়েট করুন, এখনই দেখতে পারবেন এই ম্যাজিকটি। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে রোজের নানা রকম পিক চলে এসেছে। তো আপনি এখান থেকে আপনার পরিচিত একটি পিকে ক্লিক করুন। ক্লিক করলেই সাথে সাথে পিকটি চলে যাবে। এই যে দেখুন, পিক ক্লিক করার সাথে সাথে পিকটি চলে গেছে। তো আপনি এইরকমভাবে যদি আরও কিছু পাঠাতে চান, যেমন মনে করুন পুতুল বা টেডি বেয়ার, তাহলে আপনি লিখুন টেডি, ডল লিখি। ডল লিখে আবার ক্লিক করে ধরে রাখি, ধরে লিখে আবার পিক বোর্ডে ক্লিক করি। একটু ওয়েট করেন। তো এইভাবেই দেখতে পাচ্ছেন নানা রকম ডলের পিক। শুধু টেডি বেয়ার লিখলে তো শুধু টেডি বেয়ারের পিকগুলোই চলে আসতো, এখানে নানা রকম বার্বি ডলের পিকগুলো পেয়ে যাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে সেই পিকগুলো তাকে সেন্ড করে দিতে পারেন। জাস্ট ওয়ান ক্লিক করুন, ওয়ান ক্লিক করে একটু ওয়েট করুন, এটা আপনি চাই তার কাছে এটা চলে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, পিকটি চলে গেছে। তো আই থিঙ্ক এটা খুবই অসাধারণ একটি অ্যাপস ছিল, মানে কিবোর্ড ছিল, যার মাধ্যমে আমরা আগে কি করতাম, একে ব্রাউজারে যেয়ে সেখান থেকে গুগলের মাধ্যমে নানা রকম পিক নামিয়ে ডাউনলোড করে সেই পিকটা পাঠাতে হতো। আর আপনারা যদি এই কিবোর্ডটি ইউজ করেন, এই কিবোর্ডের পাশাপাশি আপনারা অন্য অন্য কিবোর্ডও ইউজ করতে পারবেন। আপনার অন্য অন্য কিবোর্ডের পাশাপাশি যদি এই কিবোর্ডটি ইউজ করেন, তাহলে আপনারা জাস্ট লিখে স্পেস বারে ক্লিক করে ধরে রাখলে সেই কাঙ্ক্ষিত ছবিটি আপনার সামনে চলে আসবে। আপনারা সেখান থেকে সেটা ওয়ান ক্লিকেই তাকে পাঠিয়ে দিতে পারবেন। সেন্টের কোনো অপশনও এখানে দেওয়া লাগবে না, জাস্ট ক্লিক করবেন আর চলে যাবে। তো আমার মনে হয় এই কিবোর্ডটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন ছিল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটি তো ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।